بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দুলাল হোসেন ভাই প্রশ্ন করেছেন দুবাই থেকে, কতটুকু বয়স হলে ছেলে এবং মেয়েকে বিবাহ করতে হবে? দেখুন, ইসলামিক কোন সময় একটু ফিক্স করে কোন সময় বলা হয়নি, বুঝতে পারছেন? তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যুবক হয়, মহিলা যে মেয়েরা যখন যুবতী হয়, তখন থেকে সে তাকে বিবাহ করে দেও, আর না হয় সে কি হবে, জেনাই লিখতে হয়ে যাবে। আর যারা বিবাহ করতে মানে যাদের আত্মীয় অবস্থা নাই, যারা বিবাহ করলে দেখা যাচ্ছে সমস্যা পড়ে যেতে পারে, বা অর্থাৎ তার তার সে বিবাহ করার ক্ষমতা নেই, ক্ষমতা মানে টাকা পয়সা বা আর্থিক অবস্থা খুব শোচনীয়, তখন সে কি করবে? যদি সে বিবাহ করতে না পারে, তাহলে সে কি করবে? সপ্তাহ রোজা রাখবে, দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার সে রোজা রেখে তার জীবনকালটা কাটাবে। আর আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে, যারা কোরআন এবং সুন্নাহর উপর আলম মানে আমল ইবাদত করে, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে, যদি যতই অভাবী হোক, যতই আপনার ফিনান্সিয়াল সমস্যা হোক, যতই অভাবী হন, আপনি যখন আল্লাহর নামে সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্টের জন্য নিজের যৌবনকে হেফাজত করার জন্য যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ নিজের যৌবনটাকে হেফাজত করতে পারছি না, তখন আপনি আল্লাহর নামে বিবাহ করলে ইনশাআল্লাহ সেই ঘরে বরকত আল্লাহ দেবেন, এটা আল্লাহর নামে বলছেন। ঠিক আছে, এখন আপনার প্রশ্ন হচ্ছে দুলাল ভাই, বয়সটা, বয়স নিয়ে কোরআন আর হাদিসে কোথাও কোনো ফিক্স করে বলা হয়নি, তবে যখনই বিবাহের বয়স হবে এটা পিতামাতা বুঝতে পারবে, সন্তানরা পিতামাতা বুঝতে পারবে। তবে বর্তমানে কিছু বিজ্ঞানরা বলছেন এবং কি আলেমুলামারা একমত হয়েছেন, সমস্ত আলেমুলামারা, যে মেয়েরা যেদিন থেকে মাসিক শুরু হয় এর এক বছর পর থেকে তাদেরকে বিবাহ দেওয়াটা উত্তম সবচেয়ে, কারণ না হলে তাদের সেই যে তাদের যে একটা চাহিদা আছে সেই চাহিদার জন্য সে নামে মানে জেনার পথে চলে যেতে পারে, বর্তমানে এরকম হচ্ছে। আর আমাদের দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে ইহুদি খ্রিস্টানদের নীতিগুলো অনুসরণ করার কারণে তারা যে কাজটা করে সেটা হচ্ছে তারা 22 বছর, কেউ 18 বছর, কেউ 20 বছর, কেউ 18 বছর, কেউ 30 বছর, কেউ 25 বছর, কেউ 24 বছর পরে মেয়েকে বিবাহ দেয়, এর মাঝে সে কত যে জেনা করে, নাউজুবিল্লাহ ইনজালে, এটা কিন্তু ঠিক না। তা নিয়ম হচ্ছে এটি যে যখন মেয়েদেরকে মাসিক শুরু হবে, কেউ কেউ বলছেন 6 মাস পরে থেকে দিয়ে দেন, কেউ বলছেন 1 বছর পর থেকে দিয়ে দেন। তবে এখানে আপনি নিয়ম হতে মাসিক হলে বুঝতে পারেন যে সে যুবতী হয়ে গেছে, আর ছেলের জন্য তো কোনো ফিক্স ইয়া নেই, তবে ছেলেদের জন্য আপনি বুঝতে পারবেন কি নাবালক, কে সাবালক, কে যুবক, এটা আমাদের সবাই বুঝতে পারি, কথা বুঝতে পারছেন? এই জিনিসটা সমস্ত আলেমুলামার মতামতটা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম এভাবে বলছেন যে তোমরা যখন বিবাহর বয়স হয়ে যায় অর্থাৎ যুবক হয়ে যায়, তখন কিন্তু আলহামদুলিল্লাহ তাদেরকে বিবাহ বোধ আবন্দ দাও, যখন তারা মানে যৌবন ইয়া বুঝতে পারে, তো এটা বুঝবে পিতা মাতা, বুঝবে যে ছেলে মেয়ে আছে, যে ছেলে আছে তারাও বুঝবে যে তার কখন কোন সময় কোন চাহিদাটা হয়। তো আমরা অনেকে দেখে গেছে যে যদি বর্তমানে আলেমুলামার অনেক মতামত রয়েছে, সেখানে তারা বলছেন যে কেউ যদি বলে ছেলেরা যদি 15 বছর বয়সে বিবাহ করতে পারবে, ছেলেরা 14 বছর বয়সে বিবাহ করতে পারবে, তাই না, যদি তার পূর্তিত হয়, কেউ বলছেন ইয়ার বয়সে। কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানে একটা নিয়ম আছে, বর্তমানে বাংলাদেশের 16 বছর পর্যন্ত নাকি নিয়ে গেছে, কেউ 18 বছর বা 16 বছর আগে, 2 বছর আবার আগে নিয়ে গেছে, ইন্ডিয়াও নিয়ে গেছে আগে 16 বছর বয়সে মেয়েদেরকে বিবাহ করার জন্য, বুঝতে পারছেন? তো এটা ইনশাআল্লাহ এমন নিয়ে না, 16-17 বছর 18 বছর বয়সে বিবাহ করতে পারে, এটা আলমুল্লাহ আমার মতামত, তবে আপনি যে কোনো মতামত মানতে পারেন। তবে সবচেয়ে উত্তম হচ্ছে যখনই যুবক বয়সে, এটা পিতা মাতা বুঝতে পারবে, কথা বলছেন, পিতা মাতা যারা আছে তারা বুঝতে পারবে, এবং কি ছেলে ও মেয়ে তারাও বুঝতে পারবে যে তাদের এরকম চাহিদার বয়স হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের উচিত হবে যতই জলদি বিবাহ যদি ইয়ে থাকে তাহলে বিবাহ করবে, আর যদি বলে না এমন আর্থিক সমস্যা পড়ে গেছে তার জীবনকে, তার জীবনটাকে সে কন্ট্রোল করতে পারবে, তাহলে সে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে চাইতে আল্লাহ তাকে ব্যবস্থা করে দেবেন। আমরা আসলে আল্লাহর কাছে চাই না, যার কারণে আমরা ইয়া করতে পারি না, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে সম্মানিত দিনী ভাই, আশা করি দুলাল ভাই বুঝতে পারছেন। তো দুলাল ভাই আপনি যদি না বুঝেন আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ আবার বলবো। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসান।